شكرا يا ربي شكرا هديت قلبي شكرا نورت دربي شكرا شكرا يا ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মাদকদিনী ভাই জনাব মিজানুর রহমান ইন্ডিয়া থেকে জানতে চেয়েছেন, চেয়ারে বসে সালাত আদায় করা কাদের জন্য বৈধ? আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত ভাই, আমরা প্রত্যেককেই জানি কোনো ব্যক্তি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারে তাহলে সে বসে বসে পড়বে, আর যদি সে বসে বসে আদায় করতে না পারে তাহলে শুয়ে শুয়ে পড়বে, শুয়ে শুয়ে যদি পড়তে না পারে তাহলে ইশারার মাধ্যমে সে কি করবে, নামাজ আদায় করবে। দ্বিতীয় কথা হলো এই যে, এখন মনে করেন এমন এক ব্যক্তি যে সে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে কিন্তু বসতে পারে না, বসলে পরে সে আর উঠতে পারে না, এই ক্ষেত্রে যদি সে চেয়ারের মাধ্যমে চেয়ারের সহায় নিয়ে চেয়ারে বসে যদি নামাজ আদায় করে তাতে কোনো অসুবিধা নাই, ওলামায়ে কেরামগণ জায়েজ করেছেন। তবে কিছু কিছু ওলামায়ে কেরামগণ এটাকে শক্তভাবে নিষেধ করেছেন যে কোনো ব্যক্তি যদি চেয়ারে বসে নামাজ আদায় করে তাহলে তার নামাজ হবে না, এই ধরনের ফতোয়াও কেউ কেউ দিয়ে থাকেন। কিন্তু আসলে এ ধরনের কঠোরতা ইসলামে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা প্রত্যেকে নিজ নিজ সাধ্যমতো রাব্বুল আলামিনকে কি করো, ভয় করো। এখন মনে করেন কেউ যদি চেয়ারে বসে দাঁড়িয়ে নামাজ পড়তে যদি তার জন্য সম্ভব হয়, সহজ হয়, তাহলে এক্ষেত্রে চেয়ারে বসে নামাজ আদায় করতে কোনো সমস্যা নাই। যেহেতু দাঁড়িয়ে নামাজ ফরজ নামাজ আদায় করা হচ্ছে রুকুন, তাই বিনা কারণে যদি কেউ না দাঁড়িয়ে বসে নামাজ আদায় করে তাহলে না তার নামাজ হবে না ফরজ নামাজের ক্ষেত্রে। তাই এখন মনে করেন একজনের পা ব্যান্ডেজ করেছে, পা ভেঙে গেছে, সে বসলে আর উঠতে পারে না কিন্তু সে দাঁড়াতে পারে, এতটুকু শক্তি তার মধ্যে আছে, তাহলে এই ক্ষেত্রে সে দাঁড়িয়েই পড়বে কিন্তু রুকু সেজদা সে কি করবে, চেয়ারে বসে বসে করবে, কোনো সমস্যা নাই। ওলামায়ে কেরামগণ ওলামায়ে মুহাককিনগণ এটাকে জায়েজ করেছেন যে অসুবিধার কারণে প্রয়োজন সাপেক্ষে ওজুরের খাতিরে চেয়ারে বসে যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করতে চায় জায়েজ আছে, আর এটাই হচ্ছে ওলামাদের বিশুদ্ধ মত। তাই যারা এই ব্যাপারে নিষেধ করে থাকেন তারা একটু অতিরিক্ত করে থাকেন, এটা বাড়াবাড়ি করে থাকেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে স্পষ্ট ভাষায় বলেছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম। কেউ যদি দাঁড়াতে সক্ষম কিন্তু বসতে পারে না, এই ধরনের ব্যক্তি যদি চেয়ারে বসে নামাজ আদায় করে তাতে আপত্তি করা উচিত না। বাকি আল্লাহু আলম বিস সওয়াব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।